ইনফরমেটিভ সমীর চ্যানেলে স্বাগত। বিশ্বের 60টি নতুন বিশ্বের মধ্যে একটি মাচু পিচু। দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুর অন্তর্গত একটি প্রাচীন নগরী মাচু পিচু। এটি দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার একটি উল্লেখযোগ্য শহর ছিল। এখন শুধু ইনকা সভ্যতার ঐতিহ্য ও সংস্কৃতির বিচারে একটি পর্যটন কেন্দ্র মাত্র। আমেরিকার কেচুয়া জাতির লোকেরা মাচু পিচু শব্দটি ব্যবহার করত। এর অর্থ হল প্রাচীন পর্বত। মূলত অন্দিস পর্বতমালা পেরুর অংশের দিকে একটি পাহাড়ের চূড়ায় এই শহরটি অবস্থিত। মাচু পিচু শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার বা 7875 ফুট উঁচুতে অবস্থিত। এত উঁচুতে থাকার জন্য অধিকাংশ সময় মাচু পিচু নগরী মেঘের আড়ালে ঢাকা থাকে। যতদূর জানা যায় 1438 খ্রিস্টাব্দে ইনকার সম্রাট ছিলেন পাচু কুটি। 1450 খ্রিস্টাব্দের দিকে তিনি তৈরি করেছিলেন মাচু পিচু নগরী। দক্ষিণ আমেরিকায় স্প্যানিশদের আক্রমণে ইনকা সভ্যতার পতন ঘটে এবং এদের অধিকাংশ শহর ধ্বংস হয়ে যায়। তবে স্প্যানিশরা মাচু পিচু শহরটি খুঁজে পায়নি। স্প্যানিশদের আক্রমণে ইনকা সভ্যতার মানুষদের একটি বিরাট অংশ নিহত হয়। বাকিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। ফলে একসময় মাচু পিচু পরিত্যক্ত নগরীতে পরিণত হয়ে পড়ে। পরবর্তীতে 1911 সালে প্রত্নতাত্ত্বিক হিরাম বিংহাম এ অঞ্চলে ভ্রমণে এসে বিশ্ববাসীর কাছে বৈচিত্র্যময় এই শহরের নান্দনিকতার জানান দেয়। 1983 সালে ইউনেস্কো মাচু পিচুকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান দেয়। মাচু পিচু বেশিরভাগ স্থাপনা নির্মিত হয়েছে আয়তাকার পাথরের খণ্ড একটির উপর অপরটি বসিয়ে। এক্ষেত্রে কোনো প্রকার চুন, সিমেন্ট বা মাটির গাঁথুনি ব্যবহার করা হয়নি। মাচু পিচু নগরীতে মোট 140টি পাথরের স্থাপনা রয়েছে। এর ভিতরে রয়েছে বাসস্থান, মন্দির, সাংচুয়ারি, পার্ক ইত্যাদি। 100টির মতো সিঁড়ি পাওয়া যায়। এর কোনো কোনোটি বা সবগুলো ধাপ সহ একটা মাত্র গ্রেনাইট কেটে বানানো। 16টি পানির ঝর্ণা দিয়ে সম্পূর্ণ পানির ব্যবস্থা করা হয়েছে। পাথর ছিদ্র করে পানি চলাচলের পথ করা হয়েছিল। মাচু পিচু নগরীতে স্বয়ংক্রিয়ভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন, বিশ্বকে জানুন। ধন্যবাদ।